আচ্ছা, আমি জানি না ভিডিওটা কেমন হবে, কিন্তু এই ব্যাপারটা আসলে বোঝানোর জন্য মানে ফিগার দিয়ে লিখে লিখে আসলে বোঝানো আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, এজন্য আমি ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। এবং এই ভিডিওতে আমি আলোচনা করব বিভিন্ন ধরনের এমআই এবং কোন আর্টারিতে সমস্যা হলে কোন ধরনের এমআই আমরা পাবো। তো ফার্স্ট থিং ফার্স্ট, যেটা আমাদেরকে জানতে হবে যে আমরা যখন ইসিজি করি তখন আমরা হচ্ছে যে 12টি লিড ব্যবহার করি। ওই 12টি লিডের মধ্যে হচ্ছে চেস্ট লিড 6টি, বাইপোলার লিম্ব লিড হচ্ছে 3টি, ইউনিপোলার ভোল্টেজ লিম্ব হচ্ছে 3টি। তো ফার্স্টে হচ্ছে একজন মানুষ ইসিজি করার জন্য এভাবে শুয়ে থাকবে। আমরা জানি, আমরা ওয়ার্ডে অনেক দেখছি, তার হার্টের পজিশন এইরকম থাকবে এবং আমরা লিডগুলো এইভাবে সেট করে দিব, B1, B2, B3, B4, B5, B6 এইভাবে চেস্ট লিডগুলো। তারপর হচ্ছে ডান দিকে এবিআর, যে ইউনিপোলার ভোল্টেজ লিম্ব এবিআর, বাম দিকে হাতে এবিএল, পায়ের দিকে হচ্ছে এবিএফ, এবং হার্ট এইরকম থাকবে যেভাবে আমি চিত্রতে দেখাচ্ছি ঠিক এইরকম। তারপর হচ্ছে বাইপোলার লিম্ব লিডগুলো এইরকম, 1, 2, 3 এইরকম পজিশনে সেট থাকবে। তো ফার্স্টে আমি আলোচনা করব ইনফিরিয়র এমআই, এজন্য আমাকে যেটা দেখতে হবে এই চিত্রের দিকে দেখাতে হবে। এই হচ্ছে একটা হার্ট, এবং হার্টের নিচের দিকে এখানে হচ্ছে যে আমাদের মানে এন্টেরিয়র যে সারফেস বা বর্ডার যাই বলি, এন্টেরিয়র সারফেসটা হচ্ছে যে ইনফিরিয়র সারফেস থেকে আলাদা হয়ে গিয়েছে। আসলে এইভাবে হওয়ার কথা, এইভাবে থাকার কথা, এটা হচ্ছে যে এইভাবে তো আর ইনফিরিয়র এখানে দেওয়া যাচ্ছে না, তাই এইভাবে দিয়েছে। তো খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে ইনফিরিয়র লিডগুলো আছে 2, এভিএফ এবং হচ্ছে 3। তো এই লিডগুলো যদি ইনভলভমেন্ট পাই, মানে একটু পিছনের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে এই আগের মতোই 2, এভিএফ, 3। তো আমরা যদি এই দিকে তাকাই যে পোস্টিরিয়র সারফেসটা আস্তে আস্তে পিছনের দিকে আসতেছে, তখন হচ্ছে যে রাইট কর্নারে আর্টারি এই দিকে সাপ্লাই দিতেছে। সো বোঝাই যাচ্ছে যে ইনফিরিয়র মানে লিড 2, 3 এবং এভিএফে যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে রাইট কর্নারে আর্টারির জন্য এই সমস্যাটা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে ল্যাটারাল, ল্যাটারাল সারফেসটা হচ্ছে এই সারফেস, মানে এই সারফেসটা হচ্ছে ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমরা পাবো এভিএল 1, বি6, বি5 এগুলোই পাবো। তো এই এই সারফেসে সাপ্লাই দিচ্ছে হচ্ছে LCX, লেফট সার্কামফ্লেক্স আর্টারি। তো এই দিকে যদি আমরা এখানে দেখি, তাহলে আমি এইভাবে একটু করে ঘুরিয়ে নিলাম, পোস্টিরিয়র সারফেসের দিকে একটু একটু আসছে, মানে ল্যাটারাল বর্ডার দিয়ে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে যে এভিএল 2, বি5, বি6 এইগুলোতে ইনভলভমেন্ট হলে আছে মূলত লেফট সার্কামফ্লেক্স আর্টারির জন্যই সমস্যা হচ্ছে। ওকে, তারপর হচ্ছে এন্টেরিয়র সার্ফেস। এন্টেরিয়র খুবই সহজ, বোঝাই যাচ্ছে যে সামনের দিকে যাওয়াতে, তাই এন্টেরিয়র সামনের দিকে এগুলো দেবে বি1, বি2, বি3, বি5, বি6 এইরকম সামনের দিকে আছে, ঠিক আছে। তাহলে কি এইগুলাতে যদি কোনো ধরনের ইনভলভমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে, আমরা এই এই দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো যে LAD লেড লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটাই নেমে আসছে। তাহলে এখানে কোনো সমস্যা হলে বি1, বি6 তাহলে অ্যান্টেরিয়রের জন্য হবে, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিংয়ের জন্যই হবে অ্যান্টেরিয়র এমআই। তারপর হচ্ছে লেফট সেপ্টাল, সেপ্টাল বলতে আমরা B3 এবং B4 কে বুঝি, সরি, অ্যান্টেরিয়র সেপ্টাল। তাহলে অ্যান্টেরিয়র সেপ্টাল বলতে মোটামুটি এই জায়গায় B1, B4 পর্যন্ত বোঝায়। তো এই জায়গাটুকু ইনভলভমেন্ট হইলেই আগের মতোই LAD ইনভলভমেন্ট হচ্ছে। আচ্ছা, এখন যেটা আমাদের জানতে হবে যে পোস্টিরিয়র সারফেস, তো পোস্টিরিয়র সারফেস যদি আমরা চিন্তা করি বা পোস্টিরিয়র এমআই কখন হবে, হয় আমাদের রাইট কর্নার আর্টারি যাবে, না হয় হচ্ছে যে আমার লেফট সারকামপ্লেক্স আর্টারি যাবে। তো সেটা হচ্ছে যে আমরা আসলে যদি এই চিত্রের দিকে তাকাই তাহলে লেয়ার তো এইদিকে আসতেছে, এই দিক দিয়ে কিছু ডায়াগোনাল ব্রাঞ্চ দিবে। যদি এভিএল এবং ওয়ানের এই দিকে হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে হাই ল্যাটারাল হচ্ছে যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারির ডায়াগোনাল ব্রাঞ্চ।
বাট এমনিতেই ল্যাটারালের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে লেফট সার্কামপ্লেক্স আর্টারি। ওকে, আর পোস্টিরিয়র সার্ফেস তো আগেই বলে ফেললাম, তো মোটামুটি এইগুলোই।